সবুজ ছোঁয়া আছে। জানেন কেন? কারণ পুরো কনসেপ্টটাই ছিল গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা। এই যানজটের যে শহর ঢাকা, আমাদের প্রিয় শহর, এই যানজটের শহরে পুরো শহরটা ধূসর হয়ে থাকে। সেই ধূসর শহর থেকে বেরিয়ে আমরা কি দেখতে চাই? আমরা একটি গ্রিন সিটি দেখতে চাই, আমরা একটি ক্লিন সিটি দেখতে চাই। সেই কালেকশনটার মাধ্যমে আজকে আমরা সেটাকে ফিরে পেয়েছি। এই কালেকশনটাকে নিয়ে আর কিছু বলার জন্য আমি একটু স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব সাহাকে, তার কাছ থেকে শুনে নিই এই অসাধারণ কালেকশনটা নিয়ে। বিপ্লব সাহা, ধন্যবাদ নেহরি। আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্থকণ্ঠকে এমন একটি সুন্দর আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য, কারণ আমাদের অনেক মাস ধরে এটা প্ল্যান চলছিল। আজ এই শোটা হলো, এটা আসলে আমরা প্রায় দুই বছরের প্রজেক্ট। যখন আমরা একটা কাজ করি, একটু রিসার্চ করি, কাজ করি, আমরা যেহেতু ফ্যাশনের মানুষ, সবসময় চেষ্টা করি যে আমাদের ভাষায় মানুষকে আনন্দ দিতে এবং আনন্দের সাথে যেন একটা সুন্দর মেসেজ পরিষ্কারভাবে বুঝতে পারে সবাই। আমরা ঢাকা সিটিকে আসলে আমরা সবসময়ই মনে হয় যে কপাল কুচকেই থাকি ঘরের থেকে বের হওয়ার পর থেকেই, তো সেই কুচকানো জায়গাগুলো থেকে একটু একটু করে আনন্দ নেয়া, কারণ যতই ফাঁকা হয়ে, ঈদের সময় ফাঁকা হয়ে যাবে আমরা মিস করি যে যান নাই, যানজট নাই কেন। তো প্রত্যেকটা বিষয় বুড়িগঙ্গা কার্জন হল, আসলে ঢাকা থেকে যে ঢাকা হয়ে যাওয়াটা, সে হাসান মঞ্জিল থেকে একদম বুড়িগঙ্গা থেকে শুরু করে বর্তমান ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এইটা সেটা সব কিছুই আসলে খুব মিক্সভাবে এসছে প্রোডাক্টগুলোর মধ্যে, যেটা আসলে আমাদের এবার ঈদ কালেকশন। চেষ্টা করছি যে এই কালেকশনের মাধ্যমে মানুষকে ঢাকা সিটি, আমাদের ক্যাপিটাল সিটি, বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় যেন মানুষ সবুজের আভা খুঁজে পায়। যেই গ্রে কালারটি ইউজ করেছি, যেহেতু খুব আমাদের পলিউশন হয় আমাদের সিটির মধ্যে, সেটার সাথে একটু সবুজ থাকলে যে কত ভালো লাগে, সেটা আসলে পোশাকের মাধ্যমে দেখানোর চেষ্টা। যদি সবার একটু ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। অর্থকণ্ঠকে ধন্যবাদ এবং যারা উপস্থিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্থকণ্ঠকে এমন একটি সুন্দর আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য, কারণ আমাদের অনেক মাস ধরে এটা প্ল্যান চলছিল। আজ এই শোটা হলো, এটা আসলে আমরা প্রায় দুই বছরের প্রজেক্ট। যখন আমরা একটা কাজ করি, একটু রিসার্চ করি, কাজ করি, আমরা যেহেতু ফ্যাশনের মানুষ, সবসময় চেষ্টা করি যে আমাদের ভাষায় মানুষকে আনন্দ দিতে এবং আনন্দের সাথে যেন একটা সুন্দর মেসেজ পরিষ্কারভাবে বুঝতে পারে সবাই। আমরা ঢাকা সিটিকে আসলে আমরা সবসময়ই মনে হয় যে কপাল কুচকেই থাকি ঘরের থেকে বের হওয়ার পর থেকেই, তো সেই কুচকানো জায়গাগুলো থেকেই একটু একটু করে আনন্দ নেয়া, কারণ যতই ফাঁকা হয়ে, ঈদের সময় ফাঁকা হয়ে যাবে আমরা মিস করি যে যান নাই, যানজট নাই কেন। তো প্রত্যেকটা বিষয় বুড়িগঙ্গা কার্জন হল, আসলে ঢাকা থেকে যে ঢাকা হয়ে যাওয়াটা, সে হাসান মঞ্জিল থেকে একদম বুড়িগঙ্গা থেকে শুরু করে বর্তমান ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এইটা সেটা সব কিছুই আসলে খুব মিক্সভাবে এসছে প্রোডাক্টগুলোর মধ্যে, যেটা আসলে আমাদের এবার ঈদ কালেকশন। চেষ্টা করছি যে এই কালেকশনের মাধ্যমে মানুষকে ঢাকা সিটি, আমাদের ক্যাপিটাল সিটি, বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় যেন মানুষ সবুজের আভা খুঁজে পায়। যেই গ্রে কালারটি ইউজ করেছি, যেহেতু খুব আমাদের পলিউশন হয় আমাদের সিটির মধ্যে, সেটার সাথে একটু সবুজ থাকলে যে কত ভালো লাগে, সেটা আসলে পোশাকের মাধ্যমে দেখানোর চেষ্টা। যদি সবার একটু ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। অর্থকণ্ঠকে ধন্যবাদ এবং যারা উপস্থিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্থকণ্ঠকে এমন একটি সুন্দর আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য, কারণ আমাদের অনেক মাস ধরে এটা প্ল্যান চলছিল। আজ এই শোটা হলো, এটা আসলে আমরা প্রায় দুই বছরের প্রজেক্ট। যখন আমরা একটা কাজ করি, একটু রিসার্চ করি, কাজ করি, আমরা যেহেতু ফ্যাশনের মানুষ, সবসময় চেষ্টা করি যে আমাদের ভাষায় মানুষকে আনন্দ দিতে এবং আনন্দের সাথে যেন একটা সুন্দর মেসেজ পরিষ্কারভাবে বুঝতে পারে সবাই। আমরা ঢাকা সিটিকে আসলে আমরা সবসময়ই মনে হয় যে কপাল কুচকেই থাকি ঘরের থেকে বের হওয়ার পর থেকেই, তো সেই কুচকানো জায়গাগুলো থেকেই একটু একটু করে আনন্দ নেয়া, কারণ যতই ফাঁকা হয়ে, ঈদের সময় ফাঁকা হয়ে যাবে আমরা মিস করি যে যান নাই, যানজট নাই কেন। তো প্রত্যেকটা বিষয় বুড়িগঙ্গা কার্জন হল, আসলে ঢাকা থেকে যে ঢাকা হয়ে যাওয়াটা, সে হাসান মঞ্জিল থেকে একদম বুড়িগঙ্গা থেকে শুরু করে বর্তমান ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এইটা সেটা সব কিছুই আসলে খুব মিক্সভাবে এসছে প্রোডাক্টগুলোর মধ্যে, যেটা আসলে আমাদের এবার ঈদ কালেকশন। চেষ্টা করছি যে এই কালেকশনের মাধ্যমে মানুষকে ঢাকা সিটি, আমাদের ক্যাপিটাল সিটি, বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় যেন মানুষ সবুজের আভা খুঁজে পায়। যেই গ্রে কালারটি ইউজ করেছি, যেহেতু খুব আমাদের পলিউশন হয় আমাদের সিটির মধ্যে, সেটার সাথে একটু সবুজ থাকলে যে কত ভালো লাগে, সেটা আসলে পোশাকের মাধ্যমে দেখানোর চেষ্টা। যদি সবার একটু ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। অর্থকণ্ঠকে ধন্যবাদ এবং যারা উপস্থিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্থকণ্ঠকে এমন একটি সুন্দর আয়োজনের সাথে
আমাকে সম্পৃক্ত করার জন্য, কারণ আমাদের অনেক মাস ধরে এটা প্ল্যান চলছিল। আজ এই শোটা হলো, এটা আসলে আমার প্রায় দেড় দুই বছরের প্রজেক্ট। যখন আমরা একটা কাজ করি, একটু রিসার্চ করি, কাজ করি, আমরা যেহেতু ফ্যাশনের মানুষ, সবসময় চেষ্টা করি যে আমাদের ভাষায় মানুষকে আনন্দ দিতে এবং আনন্দের সাথে যেন একটা সুন্দর মেসেজ পরিষ্কারভাবে বুঝতে পারে সবাই। আমরা ঢাকা সিটিকে আসলে আমরা সবসময় মনে হয় যে কপাল কুচকেই থাকি ঘরের থেকে বের হওয়ার পর থেকেই, তো সেই কুচকানো জায়গাগুলো থেকে একটু একটু করে আনন্দ নেয়া, কারণ যতই ফাঁকা হয়ে, ঈদের সময় ফাঁকা হয়ে যাবো আবার মিস করি যে যান নাই কেউ, যানজট নাই কেন। তো প্রত্যেকটা বিষয় বুড়িগঙ্গা কার্জন হল, আসলে ঢাকা থেকে যে ঢাকা হয়ে যাওয়াটা, সে আহসান মঞ্জিল থেকে একদম বুড়িগঙ্গা থেকে শুরু করে বর্তমান ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এইটা সেটা সব কিছুই আসলে খুব মিক্সভাবে এসছে প্রোডাক্টগুলোর মধ্যে, যেটা আসলে আমাদের এবার ঈদ কালেকশন। চেষ্টা করছি যে এই কালেকশনের মাধ্যমে মানুষকে ঢাকা সিটি, আমাদের ক্যাপিটাল সিটি, বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় যেন মানুষ সবুজের আভা খুঁজে পায়। যেই গ্রে কালারটি ইউজ করেছি, যেহেতু খুব আমাদের পলিউশন হয় আমাদের সিটির মধ্যে, সেটার সাথে একটু সবুজ থাকলে যে কত ভালো লাগে, সেটা আসলে পোশাকের মাধ্যমে দেখানোর চেষ্টা। যদি সবার একটু ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। অর্থকটিকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।